নমস্কাৰ আস্থা ক্রিয়েশনের নতুন এটি ভিডিওর মাজলৈ আপোনালোক সকলোকে পোনপ্রথমে স্বাগতম জানাইছো। 2024 বর্ষর 13 ফেব্রুয়ারী আর মাঘ মাহর 29 তারিখে নিশা 8:05 পরাই মাঘী শুক্লা পঞ্চমী তিথি আরম্ভ হয়ে 14 ফেব্রুয়ারী আর 1 ফাগুন সন্ধ্যা 5:56 শেষ হব। মাঘ মাহর শুক্লপক্ষর পঞ্চমী তিথির দিনাই সরস্বতী পূজা করা হয়। সরস্বতী পূজার উপরেও এই দিনটুক বসন্ত পঞ্চমী, জ্ঞান পঞ্চমী, শ্রী পঞ্চমী, মধুমা বলেও জানা যায়। 2024 বর্ষর 14 ফেব্রুয়ারী বুধবার দিনটুত পালন করা হব সরস্বতী পূজা। কালপুরুষ অসমীয়া পূর্ণাঙ্গ পঞ্জিকার তথ্য অনুসরি 2024 চনের 13 ফেব্রুয়ারী আর মাঘ মাহর 29 তারিখের পরাই মাঘী শুক্লা পঞ্চমী তিথি আরম্ভ হব। 14 ফেব্রুয়ারীর দিনটুত সরস্বতী পূজা পালন করিলে বুদ্ধি, জ্ঞান আর প্রজ্ঞা বৃদ্ধি পায় বলেও বিশ্বাস করা হয়। সরস্বতী পূজা 14 ফেব্রুয়ারীর দিনা দিনজুড়ি উদযাপন করা হব। এই সময়খিনি কাম আরম্ভ করার অনুকূল বলেও গণ্য করা হয়েছে। 2024 চনের সরস্বতী পূজাত মিলিছে বিরল রবি যুগ আর রেবতী নক্ষত্রর কাকতালিয়া যুগ। এই সময়সাত যদিহে আপনি যিকোনো শুভকাম আরম্ভ করে তেনেহলে আপনার সফলতা নিশ্চিত হব, বহুদিনলৈ ভাল ফলাফল আপনিও লাভ করব। পূজার দিনা পুয়া 10:43 পৰা পিছদিনা সন্ধ্যা 5:10 চলিব রবি যুগ। পুয়া 10:43 থাকিব রেবতী নক্ষত্র যুগ। এই বিরল যুগে কেরিয়ার উন্নত করিব পারে। যি সকলে পরীক্ষার বাবে প্রস্তুতি চলাই আছে তেওঁলোকে এই দিনটোত সরস্বতী পূজা নিশ্চয়কৈ করক। বাস্তুশাস্ত্রর মতে দেবী সরস্বতীর বিশেষ এক প্রতিমাখে শুভ বলে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রত কোন দিশে দেবীর প্রতিমা থলে ভাল সেই কথাও উল্লেখ করা হয়েছে। দিখর উপরতে ভাগ্য ভাল হবনে বেয়া হব সেয়া নির্ভর করা যায়। বাস্তুশাস্ত্র থকা অনুযায়ী দেবী সরস্বতীর পদ্মশোভিত মূর্তি শুভ। পূব দিশে রাখি সরস্বতীর পূজা অর্চনা করিব লাগে বলেও বাস্তুশাস্ত্র উল্লেখ আছে। মাঘ মাহর শুক্ল পক্ষর পঞ্চমী তিথিত সরস্বতী পূজা পালন করা হয়। এই পূজাত ফুল ফলকে ধরে কেবাবিধো দ্রব্য আপনি দিব পারে। অর্থাৎ এই পূজাত ফুল ফল ইত্যাদি কেবাবিধো দ্রব্য খুবই জরুরি। সরস্বতী মূর্তিত ময়ূরর পাখি রখাটো অত্যন্ত শুভ বলে কোয়া হয়। এইদরে ময়ূরর পাখি সরস্বতী দেবীর লগত থলে ঘরত সুখ শান্তিয়ে বিরাজ করে বলেও বাস্তুশাস্ত্রত উল্লেখ আছে। বসন্ত পঞ্চমীর দিনা ঘরের উত্তর দিকত ঝাউ গছ আপনি রাখিব পারে। এনেদরে ঝাউ গছ থলে গৃহত সদায় আনন্দর পরিবেশে বিরাজ করে। 2024 বর্ষ সরস্বতী পূজা যেহেতু 14 ফেব্রুয়ারীর দিনটুত পরিছে আর 14 ফেব্রুয়ারীর দিনটো যেহেতু প্রেমিক প্রেমিকার দিন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করা হয়, সেই কারণে পূজা আর ভ্যালেন্টাইন ডে দুয়োটাই আপনি 14 ফেব্রুয়ারীর দিনটুত পালন করিব পারিব। জ্যোতিষর অনুসরি প্রেমত যদিহে মনোমালিন্য আছে অর্থাৎ কোনো প্রেমিক প্রেমিকার মাজত যদিহে প্রেমর ক্ষেত্রত মনোমালিন্য ঘটিছে তেনেহলে আপনি বগা রঙর গোলাপ ফুল এই দিনটুত উপহার দিয়ক। সরস্বতী পূজার দিনটুত আপনি সরস্বতী দেবীক বগা ফুল আগবহাব পারে। লগতে সরস্বতী পূজার দিনটুত যদিহে আপনি ব্রহ্মাদেবক পূজা অর্চনা করে তেনেহলে নিশ্চয়কৈ দেবী সরস্বতীও সন্তুষ্ট হব। লগতে যদিহে আপনি আগন্তুক কিবা পরীক্ষালৈ আগবাহি আছে তেনেহলে সরস্বতী মার উচরতেই কিছু সংখ্যক কলম আপনি আগবহাই দিয়ক আর পরীক্ষাত সেই কলমেরে লিখিবলৈ চেষ্টা করক। যেহেতু জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী তথা শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী হয়েছে সরস্বতী, সেই কারণে সরস্বতী পূজার দিনটুতেই আপনাদের শুদ্ধ মনে তথা ভক্তি মনে নিরামিষ খাদ্য গ্রহণ করে সরস্বতী দেবীর আশীষ লোবলৈ চেষ্টা করক। আশা করছো আজির এই ভিডিওটির জড়িয়ে আপনার যথেষ্টখিনি উপকার হব। যদিহে ভিডিওটি চাই ভাল পালে তেনেহলে ভিডিওটুত লাইক আর কমেন্ট করার লগতে আপনার আপন সকলের মাজত অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবলৈ নাপাহরিব। নতুন এটা ভিডিওর জড়িয়ে খুব সোনকালে লগ পার প্রতিশ্রুতি আজির এই ভিডিওটির বিদায় লৈছো। ধন্যবাদ।